ভিউয়ার্স, এখনকার আলোচনাটি ইটস টাইম এবং ইটস হাই টাইম কিংবা ইটস জাস্ট অ্যাবাউট টাইম নিয়ে। ইটস জাস্ট অ্যাবাউট টাইমের পরে আমরা পাস্ট টেন্স বসাই, পাস্ট সিম্পল টেন্স বসাই, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহৃত হয়ে থাকে। এই চ্যাপ্টারে যাওয়ার আগে চলো আমরা প্রথমে ইটস টাইমের সবচেয়ে সহজ উদাহরণগুলো দেখে নেই। যেমন এই ক্যাটাগরিতে আছে ইটস টাইম টু গো, ইটস টাইম টু স্টার্ট এ নিউ বিজনেস, এই তো সময় নতুন একটা ব্যবসা শুরু করার। আবার ইটস টাইম টু গো হোম, এই তো সময় বাড়ি যাওয়ার। ইটস টাইম টু গো টু বেড, এই তো সময় বিছানায় যাওয়ার। দেখো, এই তো সময় নতুন ব্যবসা শুরু করার, এই তো সময় বিছানায় যাওয়ার, এখানে কে যাবে তার নামটি উল্লেখ করা হয়নি। যদি নাম উল্লেখ করতে চাই বা কাউকে বলতে চাই এই ব্যাপারটাতে, তাহলে স্ট্রাকচারটা হবে ইটস টাইম ফর, তারপরে অবজেক্ট, তারপরে টু, তারপরে ভার্ব ওয়ান। যেমন ইটস টাইম ফর ইউ টু গো টু বেড, এখনই তো সময় তোমার বিছানায় যাওয়ার। আবার ইটস টাইম ফর মি টু স্টার্ট দ্য মিল, এই তো সময় আমার নাস্তা শুরু করার। কিন্তু ভিউয়ার্স, ইটস টাইম এইটার মধ্যে যদি আমরা ইটস হাই টাইম বা ইটস জাস্ট অ্যাবাউট টাইম এবং পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি, এটা একেবারেই কেমন একটা অদ্ভুত সূত্রের মধ্যে পড়ে যায় যে ইটস টাইমের পরে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করছি। তাহলে এটা দিয়ে কী দাঁড়ায়, কী ধরনের বাংলা তৈরি হয়? মনে রেখো, এই ধরনের বাংলা তৈরি হয় উচিত, খুবই জরুরি, আগেই করা উচিত ছিল, এমনটি বোঝায়। যেমন কোনো একটা কাজ অনেক আগেই করা উচিত ছিল, অনেক আগেই করা খুবই জরুরি ছিল, এই ধরনের কাজ করার জন্য আমরা ইটস টাইমের পরে পাস্ট সিম্পল ইংলিশটা ব্যবহার করে থাকি। এই ইটস টাইম আই ওয়েন্ট টু বেড এর মানে হলো আমার এক্ষুনি বিছানায় যাওয়া উচিত, তার মানে আমার আগেই বিছানায় যাওয়া উচিত ছিল, কিন্তু আমার এক্ষুনি যাওয়া উচিত, আর সময় নষ্ট করা উচিত না। ইটস টাইম ইউ হ্যাড এ শাওয়ার, এই তো সময় বা তোমার এখনই গোসল নেওয়া উচিত, শাওয়ার নেওয়া উচিত। হয়তো তোমরা ভাবতে পারো ইটস টাইমের পরে পাস্ট টেন্স বললে কি বাংলাগুলো পাস্ট টেন্সের হয়? না ফ্রেন্ডস, কখনোই হয় না, কারণ ইটস টাইমের পরে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করলে খুবই জরুরি বা উচিত বা আগেই করা উচিত ছিল এমনটি বাংলা বুঝিয়ে থাকে। এটা একেবারেই একটা আনঅর্থোডক্স স্ট্রাকচার, এটিকে ঠিক এভাবেই মনে রাখতে হবে। আধুনিক ইংলিশে ইটস টাইমের পরে আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও ব্যবহৃত হচ্ছে, কিন্তু অর্থটা, বাংলা অর্থটা ঠিক এখানে যে বাংলা অর্থ হয়েছিল এমনটি হয়ে থাকে। যেমন ইটস টাইম উই ওয়ার লিভিং, মানে এখনই আমাদের চলে যাওয়া উচিত। আবার ইটস টাইম আই ওয়াজ গোয়িং, আমার এখনই যাওয়া উচিত। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে আমার এই লেসনগুলো, তাহলে সবাইকে অনুরোধ করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাতে আমার সমস্ত লেসনের নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ।